তারপর ওকে নিয়ে একটা প্রতিবেদন যে সবার গিয়ার্স আসছিল, ওর গিয়ার্স ছিল না, ও মন খারাপ করছে। তখন আমার কাছে মনে হলো যে হয়তো বা তাহলে এই বছরও ও চট্টগ্রামের খেলানোর মতো প্ল্যানে নাই। পর্দায় দেখছেন আকসার আহমেদ নেটে বোলিং করছেন, তাকে পর্যবেক্ষণ করছেন একজন কোচ। এই সেই আকসার আহমেদ যাকে নিয়ে গেল বছর অনেক আলোচনা হয়েছে, কিন্তু এখন কোথায় আছেন আকসার আহমেদ, খেলছেন কোথায়? আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের নিশ্চয়ই আকসারের কথা মনে আছে। গেল বছর আকসারকে নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সব জায়গাতে আকসারকে নিয়ে কথা হচ্ছিল। এরকম ট্যালেন্টেড একজন বোলার, তাকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের বিপিএল টিমে থাকার সুযোগ করে দিয়েছিল। নেটে বোলিং করেছে, শন টেটের সঙ্গে কাজ করেছে, পরবর্তী সময়ে লেজেন্ডস অফ রূপগঞ্জ প্রিমিয়ার ডিভিশনের টিম, তারাও কিন্তু আকসারকে দলে নিয়েছিল। তবে প্রত্যেকের কাছেই অবশ্যই কৃতজ্ঞতা, সব কিছু মিলিয়ে তারা আকসারকে থাকার সুযোগ করে দিয়েছে, নতুন অনেক কিছু শিখিয়েছে, তার ট্রেনিং করিয়েছে। তবে আমরা একটা ভুল কনসেপ্টে আসলে বসবাস করি, সেই ভুল কনসেপ্টটা হচ্ছে আপনি নেটে সারাদিন বোলিং করে যান, আপনি নেটে সারা জীবন বোলিং করে যান, আপনি যদি ম্যাচ খেলতে না পারেন আপনার ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু কখনোই ঊর্ধ্বমুখী হবে না। আকসার ডেফিনেটলি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সঙ্গে ছিল, রূপগঞ্জ দলের সঙ্গে ছিল, অনেক কিছু শিখেছে, কিন্তু প্রফেশনাল সার্কিটে আকসার কিন্তু কখনোই কোনো ম্যাচ খেলেনি। এখন কোনো প্লেয়ার যদি ম্যাচ না খেলে, তার নেটের প্র্যাকটিস দেখে তাকে আপনি কিন্তু টপ লেভেলে কখনোই খেলাতে পারেন না কিংবা পারবেন না। আকসারের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তেমনই ঘটেছে। এই বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সঙ্গে আকসারকে রাখা হয়েছিল, বাট মূল স্কোয়াডে আকসারকে কখনোই রাখা হয়নি, রাখা হচ্ছিল অ্যাজ এ নেট বোলার হিসেবে। এখন নেট বোলার হিসেবে আকসার আসলে কতদিন বোলিং করে যাবে, সারা জীবন কি নেটেই বোলিং করে যাবে, এভাবেই কি ডেভেলপমেন্ট হবে? না, এইভাবে ডেভেলপমেন্ট হবে না। এই জায়গাটায় শেখ জামাল ক্রিকেটার্স, তারা কিন্তু এগিয়ে এসেছে। এই বছর দর্শক আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, এই বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে আকসার প্রথমবারের মতো ম্যাচ খেলেছে শেখ জামাল ক্রিকেটার্সের হয়ে। কিছুদিন আগে ও ইঞ্জুরিতে ছিল, আমাদের এখানে যখন প্রথম আসলো ফার্স্ট ম্যাচে খেলার সময় প্রথম ওভারের প্রথম বলেই ও স্লিপ করে পড়ে যাওয়ার পর একটা ইঞ্জুরি ছিল, ওটা মোটামুটি আল্লাহর রহমতে এখন ভালো। আল্লাহর রহমতে এখন ভালো, কেমন শেপে আছে এখন? নর্মালি যেটা হয় যে আমি দেখেছি ও নেটে অনেক বোলিং করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রূপগঞ্জ, ওভারলোড পড়েছিল কি দেখে আপনার কাছে মনে হয়েছে কখনো? আমার কাছে মনে হয়েছে যে ওর কিছুটা ওভার বোলিংয়ের কারণে ওর শোল্ডার কিছুটা উইক ছিল, নাহলে যেভাবে ও পড়ছে এতে এত বড় ইঞ্জুরি হওয়ার কোনো রিজন ছিল না, ওর ওভার বোলিংয়ের কারণে কিছুটা ইঞ্জুরি তো হয়েছে। ম্যাচ খেলাটা কতটা গুরুত্বপূর্ণ? একটা প্লেয়ার নেটে বোলিং করে গেল বাট ম্যাচ খেললো না, আলটিমেটলি কোনো লাভ কি আছে কিনা? এটা তুমি নিজেও একজন ক্রিকেটার, তুমি খুব ভালো জানো যে ম্যাচের কোনো বিকল্প নেই। আমরা ছোটকাল থেকে যাদের কাছে ক্রিকেট শিখেছি তারাও আমাদেরকে বলেছে যে 10 দিন প্র্যাকটিস করার চাইতে একদিনের একটা ম্যাচ অনেক বেশি ইফেক্ট করে প্লেয়ারের। ও ম্যাচ খেলার জন্য খুবই উদগ্রীব হয়ে আছে, কিন্তু ওর লাক ফেভার করেনি, ফার্স্ট ম্যাচ ইনজুরি হয়েছে। কিন্তু ও প্রতিদিন ম্যাচ খেলার জন্য খুব চেষ্টা, এবং ও ফিট হওয়ার আগেই ম্যাচ খেলার জন্য রেডি হয়ে গেছে মেন্টালি, যে মেন্টালি ফিটটাও সবসময় ছিল। আল্লাহর রহমতে এখনও পুরোপুরি ম্যাচ ফিট আছে, আমরা আগামীকালকের ম্যাচেই ওরে খেলাবো। আপনারা কেন চিন্তা করলেন যে আকসারকে আপনারা দলে নেবেন, আপনাদের চিন্তা ভাবনার জায়গাটা আসলে কোথায় ছিল? আচ্ছা, আসলে আকসার কিন্তু সবার কাছে পরিচিতি পাইছে এই লাস্ট 2 বছর ধরে, কিন্তু ও যখন একাডেমি লেভেলে ছিল তখন থেকেই আমরা ওকে খেলানোর একটা ইচ্ছা আমাদের ছিল, যে ওর পেসটা ভালো এবং সবচাইতে যে জিনিসটা ওর ভিতরে অ্যাগ্রেসিভনেসটা খুব বেশি, একটা পেস বলারের ভিতরে যেটা সবার আগে দরকার ওর ভিতরে সেটা আছে। তো ওর যে কোচ করিম, তারপর সোহেল ভাই 71 একাডেমির কোচ, তাদের সাথে আমরা লাস্ট ইয়ারই কথা বলছিলাম খেলানোর জন্য, লাস্ট ইয়ার ওর প্রিমিয়ারে খেলার কথা ছিল, সেই জন্য তারা আমাদেরকে বলছে যে প্রিমিয়ার খেলবে, তো দিতে পারতেছি না, বাট তারা আমাদেরকে কথা দিচ্ছে যে কখনও যদি ও ফার্স্ট ডিভিশন খেলে তাহলে আমাদের টিমে খেলবে। সেই হিসাবে আমি এই বছর আবার যখন দেখলাম যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মূল স্কোয়াডে ওর নাম নেই, তারপর ওকে নিয়ে একটা প্রতিবেদন যে সবার গিয়ার্স আসছিল, ওর গিয়ার্স ছিল না, ও মন খারাপ করছে, তখন আমার কাছে মনে হলো যে হয়তো বা তাহলে এই বছরও ও চট্টগ্রামের খেলানোর মতো প্ল্যানে নাই, হয়তো তারা নেটে তাকে রাখছে, তাদের অন্য কোনো প্ল্যান ছিল, বাট ম্যাচ খেলানোর প্ল্যানটা হয়তো বা তাদের ছিল না। এটা যখন আমি নিজে থেকে বুঝতে পারলাম তখন আমি আমার ক্লাব অফিসিয়ালের সাথে আলাপ করে ওই করিম এবং সোহেল ভাইয়ের সাথে আলাপ করার পরে তারাই আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে খেলার, এবং তার কোচও বুঝতে পারছে যে একটা প্লেয়ারের জন্য ম্যাচ খেলাটা কতটুকু ইম্পর্টেন্ট। একটা বলাকে শুধু নেটে দেখেই বিলিভ করা যায় না, তো সেই জন্য ওর জন্য ম্যাচ খেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল,
ওইটাই আমরা ওকে বুঝাইতে পারছি এবং ওর যে কোচ তাদেরকেও বুঝাইতে সক্ষম, যে কারণে আজকে এখানে আসছি। আপনি কিভাবে ওর ভাষাটা ধরতে পারলেন? আমি দেখলাম যে খুব কুইকলি আপনি ওর সাথে কমিউনিকেট করতে পারছেন, আপনি কিভাবে এটা রপ্ত করলেন? না আসলে এটা রপ্ত করার কিছু, ওর সাথে তুমি জাস্ট 1 থেকে 2 ঘন্টা ওর সাথে মিশো, ও তোমার সব কিছু বুঝতে পারে। যে আমি এখন তোমার সাথে আলাপ করতেছি, ও বুঝতেছে যে ওর বিষয়ে কথা হচ্ছে, এবং ও টিমের সবার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর আমার সাথে ওভারঅল সবসময় টেক্সটে কথাবার্তা হয়, কিন্তু যখন মাঠে আসে ও ইশারা দিলে সব কিছু বুঝে এবং ওর কথাও আমরা বুঝতে পারি। ও সব কিছু আমাদেরকে খুব কাছ থেকে এসে বোঝানোর চেষ্টা করে, এটা হলে তো আরও ভালো হইতো। এসজি বলটা একটু ওয়েট বেশি। ওর একটু জিজ্ঞেস করেন তখন যে ম্যাচ খেলবো, এটা ওর কাছে কেমন লাগতেছে? বুঝতে পারছো যে ও প্রথম দিন খুব বেশি এক্সাইটেড আছে, এখন কালকে খেলবো, আল্লাহর কাছে দোয়া চাই যেন ভালো কিছু করতে পারে। দর্শক, আকসার আমাদের সঙ্গে কমিউনিকেট করছিল যে ও একটা ম্যাচ খেলতে গিয়েছিল বাট শোল্ডার ইঞ্জুরির কারণে একটা বলের বেশি আসলে বল করতে পারে নাই। তো আগামীকাল আকসার তার জীবনে, যদি আমি ধরে নেই, আল্লাহর রহমতে প্রথম ম্যাচটা খেলতে যাচ্ছে প্রফেশনাল সার্কিটে প্রথম ম্যাচটা খেলতে যাচ্ছে। আমি জানি অনেকে আকসারকে নিয়ে কথা বলেছে, অনেক গণমাধ্যমে কথা হয়েছে, কিন্তু আকসারের ম্যাচ খেলার যে ব্যবস্থার জায়গাটা এখানে কিন্তু আমরা কেউই আসলে খোঁজ রাখি না। প্রত্যেকের কাছে কৃতজ্ঞতার জায়গা, বাট আকসার ম্যাচ খেলছে কি না এটার ফার্দার আপডেটটা আসলে কী সে ব্যাপারে আমার মনে হয় না কেউ জানিয়েছে। এবং আকসারের দল এই মুহূর্তে এক নম্বর অবস্থানে আছে। আশা করছি সুপার লিগ খেলবে, সুপার লিগ খেললে আকসার আরও অনেক বেশি মাত্রায় ম্যাচ পাবে। এবং আকসার যখন ম্যাচ পাবে, কয়টা উইকেট পাবে? কয়টা আল্লাহ জানে কয়টা উইকেট পাবে। আচ্ছা, ইনশাল্লাহ আশা করছি আকসার যদি অন্তত 8-9টা ম্যাচ খেলতে পারে, সেক্ষেত্রে সুপার লিগ সহ যদি সুপার লিগে উঠে দেন 8-9টা ম্যাচ খেলতে পারে, ইনশাল্লাহ যদি 20টার মতো উইকেট আকসার পেয়ে যায়, দেন কারো করুণা না, কারো দয়া না, কিংবা কোনো প্রমোশন না, আকসার নিজের যোগ্যতায় টপ লেভেলে ম্যাচ খেলবে, সেই বিষয়টা আমরা এক্সপেক্ট করি, রাইট? ইনশাল্লাহ। দর্শক, আকসারকে নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল আমাদের জনপ্রিয় একটি গণমাধ্যম অলরাউন্ডার, এবং অলরাউন্ডারের পর প্রথম টেলিভিশন হিসাবে যমুনা টেলিভিশন আকসারকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। আমার অনুষ্ঠানে আকসার কিন্তু গিয়েছিল, স্টুডিওতে উপস্থিত ছিল। এর পরবর্তী পর্যায়ে থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তার দায়িত্ব নিয়েছে, শন টেটের অধীনে সে অনেক কিছু শিখেছে, অনেক নতুন নতুন কৌশল আয়ত্ত করেছে। লেজেন্ডস অফ রূপগঞ্জে মাশরাফি বিন মর্তুজার ছত্রছায়ায় সে থেকেছে, সব কিছুই হয়েছে, কিন্তু ম্যাচ খেলা হচ্ছিল না আকসারের। এবং এই জায়গাটা একটা অপূর্ণতার জায়গা, একটা আক্ষেপের জায়গাটা ছিল যে সব কিছুই হচ্ছে, সবাই ওকে দলের সঙ্গে রাখছে, ওকে নিয়ে কাজ করছে, নতুন অনেক কিছু শেখাচ্ছে, বাট ম্যাচ না খেললে কিন্তু একজন প্লেয়ারকে কোনো কিছু আপনি বুঝতে পারবেন না। এখন প্রবলেমটা আসলে এই জায়গাটাতে, ধরেন ওকে আপনি বিপিএলের ম্যাচে নামাবেন, কী ট্র্যাক রেকর্ডের উপর বেস করে নামাবেন? আসলে ওর প্রিভিয়াস রেকর্ডটা কী, ও ম্যাচে কেমন, সেটা কিন্তু কেউ জানে না। সো আলটিমেটলি এইটা কিন্তু একটা প্লেয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট যে ম্যাচ খেলাটা, সেই জায়গাটায় শেখ জামাল ক্রিকেটার্সের সঙ্গে আকসার এবছর আছে। আনফর্চুনেটলি প্রথম ম্যাচটা খেলতে গিয়ে শোল্ডার ইঞ্জুরিতে পড়েছে। অনেকেই বলছেন যে আসলে এক্ষেত্রে প্রবলেমটা এমন হতে পারে যে নেটে এত বেশি বোলিং করেছে আকসার, এত বেশি বোলিং করেছে, ওভারলোডটা বেশি পড়ে গেছে কিনা, এখানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার রয়েছে। সেই জায়গাটায় শেখ জামাল ক্রিকেটার্স এখন আকসারের পুরো দেখভালটা করছে। আর অবশ্যই বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়মিত আকসারের সঙ্গে ইন টাচে রয়েছে, এবং অবশ্যই আকসারের ফিউচারের জন্য যা যা করা প্রয়োজন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তার সব কিছুই করবে। কিন্তু আকসার যদি ম্যাচ না খেলে, তাহলে কিন্তু কোনো ট্র্যাক রেকর্ডের উপর বেস করে তাকে আসলে কোথায় কখন কিভাবে খেলাবে, হঠাৎ করে তো আর বিপিএলের মঞ্চে নামিয়ে দেওয়া সম্ভব না। এই কারণে আকসারের যাতে ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা আসে, কিংবা আকসার যাতে কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারে, সে কারণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আকসারকে এই মুহূর্তে ছেড়ে দিয়েছে শেখ জামাল ক্রিকেটার্সের কাছে, যাতে আকসার এবছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগটা পরিপূর্ণভাবে খেলতে পারে।